এটি একটি আমবাগান এবং এই আমবাগানটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে এবং এই আমবাগানটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলো দেখেন এগুলো কিন্তু স্বাভাবিকভাবে যেই গাছ আমরা দেখি আম গাছ স্বাভাবিক যেভাবে বাড়ে সেরকম না এগুলো বোঝাই যায় যে এগুলোর কোনো একটা সময় মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে এবং কেটে দেওয়ার পর উপর থেকে যে কুশি বেরিয়েছে যে ডাল বেরিয়েছে সেগুলো সেই অবস্থায় আছে এবং এগুলো আমি দেখছি যে চাপাই নবাবগঞ্জের অনেক বাগানেই এই ধরনের দৃশ্য আমার চোখে পড়েছে এগুলো কেন করা হয় কেন আমগাছের এভাবে মাছ থেকে কেটে দেওয়া হয় কেটে দেওয়ার পর যেই নতুন যেই গাছটা হয় এটার বিশেষত্ব কি কি কারণে হয় আমরা একটু কথা বলছি এখানকার যিনি হর্টিকালচার সেন্টারের প্রধান তার সাথে একটু কথা বলছি আমরা যে এই যে আমরা দেখলাম যে অনেকখানে আমরা এখানে তো আছি আপনার বাগানে পাশাপাশি বাইরেও দেখলাম যে আমগাছ মাঝখান দিয়ে কাটা এর কারণ কী কী করা হয় আসলে কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত গাছ পেয়ে যাই হয়তো আমার আমি চাইনি কিন্তু এমন একটা গাছ এসে হয়তো টক অথবা তার ফলের মানটা ভালো না তখন আমরা এরকম কেটে দিই এটাকে আমরা বলি সাধারণত টপ ওয়ার্কিং এবং টপ ওয়ার্কিং করার পর যে নতুন ডাল বের হয় এই ডালে তখন আমি কাঙ্ক্ষিত ফল যেমন আমার গরুমতি আছে বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে অথবা কাটিমন অথবা আমার অন্য কোনো পছন্দের আম আছে তখন সেটার সাথে আমরা সংযোগ করি এটাকে গ্রাফটিং বলি আমরা গ্রাফটিং করে করা আছে আমাদের পছন্দ নিয়ে সব গাছগুলোর ডাল এখানে উন্নত মানের ডাল গ্রাফটিং করা আছে এটা করতে কি খুব বেশি ঝামেলা হয় তেমন ঝামেলা নাই আপনার যে কোনো আম বাগান অনেক সময় মানুষ না বুঝে গাছটা পুরোপুরি শেষ করে দিচ্ছে আমরা তাদেরকে বলতে চাই যে গাছ পুরোপুরি শেষ করার দরকার নাই কারণ শেষ করলে এই বয়সে একটা গাছ হতে প্রায় দশ পনেরো বছর লেগে যায় তার আপনি এরকম আমাদের সাথে পরামর্শ করে টপ ওয়ার্কিং করবেন এবং তিন চার মাসের ভিতরেই কিন্তু আবার নতুন কুশি বের হয়ে যাবে সাধারণত এটা মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে করতে হয় করলে এই সময় বৃষ্টিপাতের পর নতুন করে অনেক সুন্দর ডাল বের হয় এবং আমরা গার্ডেনটা করতে কত বছর বয়সের গাছের গোড়া কাটা যায় আমার মনে হয় এটি পাঁচ থেকে বিশ বছর বয়স পর্যন্ত কাটা বিশ বছরের গাছও কেটে ফেলা যাবে বছরের গাছও কাটা যাবে কেটে কি করবে পরে আবার নতুন করে সংযোগ করতে হবে যেটা আমাদের নতুন করে যে ডাল বের হবে এই ডালের সাথে উন্নতমানের যে সংযোগ যেটাকে আমরা মানে ওই আগের যে গোড়াটা ওইটা থেকে যে কুশি বের হবে সেই কুশির সাথে অন্য গাছ উন্নত মানের যেটা আমি কাঠিং করতে চাই আর কি সেই গাছের ডাল নিয়ে এসে সংযোগ করে দিই আমরা তাতে নতুন যাত্রা আমি পেয়ে যাব মানে তাহলে আগের গাছের যাতা থাকলো না না আগে গাছের যাতা থাকলো আবার ইচ্ছা করলে সেই গাছেরও দুই একটা ডাল রেখে দেওয়া যেতে পারে তো এরকম কি অ্যাভেলেবল হয় এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল হয় আমরা এই টেকনোলজি মানুষকে সাপোর্ট দিই যারা চাষিরা চাষিরা করেন যারা তারা কিগুলো করেন আর চাষিরা করছেন আপনার চাপাই নবগঞ্জে বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের এখান থেকে এই টেকনোলজিটা ছড়িয়ে দেওয়া হয়েছে খুব আবার যদি কেউ শৌখিন মনে করে যে আমি এক গাছে চার পাঁচটা চার পাঁচ লক্ষ আম নিচ্ছি আমার জায়গা কম ওনার পক্ষে ওনাকে কিন্তু এই ব্যাপারে আমরা সহযোগ করতে পারি তার মানে ওই যে আমরা এক গাছে আট রকমের আম দেখি এটা কি এই পদ্ধতিতে করা সম্ভব পদ্ধতি করা আচ্ছা মানে যে কয়টা কুশি বের হবে ওর মধ্যে বিভিন্ন জাতের আমের গ্রাফটিং করে দিতে বা দে অনেক ধন্যবাদ যে বিষয়টা আমরা আসলে বুঝতে পারছিলাম না বারবার প্রশ্ন আসছিল যে কেন এই গাছগুলো নিচের দিকে মোটা উপরের দিকে শুধু অল্প ডাল তো আবার অনেক সময় আমরা শুনি যে একই গাছে দুই তিন রকমের আম তো ওই যে এই পদ্ধতিটির কথা বললেন সেই পদ্ধতিতে আসলে যে এক গাছে দুই তিন রকম বা আরও বেশি রকমের আম করা সম্ভব সেটি হচ্ছে এই পদ্ধতি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ